হ্যালো ভিউয়ার্স, আমাদের ভাগ্য ফিরে যাবে চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাকে বলবো যে সমস্ত মেয়েদের নাম দিয়া, তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভাগ্য এবং স্বভাবচরিত্র কেমন হবে। আর আপনি যদি আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার আগে পেতে ইচ্ছুক থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল বা ঘন্টাটি অন করে রাখুন। যে মেয়েদের নাম দিয়া হয় তারা সাধারণত জীবনে সাফল্য অর্জন করতে পারে, যদিও বা তারা জীবনে কোনো প্রতিকূল কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, তবুও তারা খুব সহজেই সেই পরিস্থিতি থেকে নিজেদের লাভদায়ক কিছু খুঁজে বার করতে পারবে। এদের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এরা সব কিছুই খুব সহজে ও সাবলীলভাবে পেয়ে যান। এই নামের মানুষরা সাধারণত তাদের সামাজিক কর্তব্য এবং অন্যান্য কাজের প্রতি অত্যন্তই দায়িত্বপূর্ণ মনোভাব পোষণ করেন। বেশিরভাগ সময়ে এই মানুষেরা খুবই আবেগপ্রবণ হয়, কিন্তু এই কথাটাও সত্য যে অন্যরা এই মানুষদের আবেগের দাম দিতে পারে না। সাধারণত এদের মধ্যে একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি থাকে এবং এরা মনে প্রাণে দার্শনিকও হয়। এদের মধ্যে সব জিনিস নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করার প্রবণতা আছে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় সাধারণত এদের বাস্তবধর্মী হওয়ার উপদেশ দেওয়া হয়। এদের বলা হয় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মনের থেকে নিজের মস্তিষ্কের কথা বেশি শোনা উচিত। এরা হয়তো জীবনে খুবই সাহায্যকারী ও স্নেহময় আত্মীয় স্বজন পাবে। এদের জীবনে অগ্রসর হতে এদের আত্মীয় স্বজনরা সব দিক থেকেই এদের সাহায্য করবে। নিজেদের জীবনে সাধারণত এরা খুবই সুশৃঙ্খল এবং সময়নিষ্ঠ হয়। এই সব গুণের জন্যই এরা জীবনে ভীষণভাবে সাফল্য অর্জন করতে পারেন। তবে এই নামের মানুষদের নিজেদের উল্লেখিত কর্মসূচির প্রতি বেশি করে মনোনিবেশ করা উচিত, কারণ শুধুমাত্র তাহলেই এরা নিজেদের কর্মজীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। যে মেয়েদের নাম দিয়া হয় সেই মেয়েরা সাধারণত খুবই নমনীয় স্বভাবের হয় এবং তার সাথে সাথে এরা সাধারণত খুব মিশুকে স্বভাবেরও হয়ে থাকে। তবে এদের জীবনের সব ক্ষেত্রেই হয়তো এরা একটু খুঁতখুঁত করে থাকে। কখনো কখনো এই স্বভাবের জন্য এরা এদের জীবনের সবথেকে ভালো জিনিসটা পাবে, আবার কখনো কখনো হয়তো এরা সবথেকে খারাপ জিনিসটা পাবে। এদের রসবোধ হয়তো খুবই প্রখর হবে। এরা সাধারণত সৃজনশীল কাজকর্ম যেমন আঁকা বা গান কিংবা নাচ বা অন্য আরও অনেক কিছুর বিষয়েই খুবই উৎসাহিত হবে। এদের উপস্থিত বুদ্ধি খুবই প্রখর। এরা খুব তাড়াতাড়ি বেশ কয়েকটি কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে, এর জন্যই এরা অনেক খ্যাতি অর্জন করতে পারে। এরা এদের কাজের প্রতি ও জীবনের বাকি সব বিষয়ের প্রতি খুবই অনুপ্রাণিত হবে। এরা অন্য মানুষদেরও উৎসাহিত করে তুলতে পারবে। এদের মধ্যে সাধারণত একটি ভালো ও পেশাদার লেখক হবার সব রকম গুণই থাকবে এবং এর সাহায্যে এরা জীবনে সাফল্য অর্জন করতে পারবে। যদি এরা এই কর্মক্ষেত্রকে তাদের পেশা হিসেবে গ্রহণ করে, তাহলে এরা একজন পেশাদার লেখক হিসেবেও অনেক খ্যাতি ও অর্থ উপার্জন করতে পারবে। কখনো কখনো হয়তো এরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়বে এবং তখন এরা এদের সব সিদ্ধান্ত নিজেদের হৃদয় থেকে নেবে। তবে এই সিদ্ধান্তগুলির জন্য এরা বিপদেও পড়তে পারে। এদের মধ্যে একজন ভালো নেতা হবার সব রকম গুণই আছে। এই প্রেক্ষিতে দেখতে গেলে এরা একজন রাজনৈতিক নেতা হিসেবেও খুব ভালো সাফল্য লাভ করবে। যে মেয়েদের নাম দিয়া হয় তারা সাধারণত একটু বেশি চঞ্চল টাইপের হয়ে থাকবে।
এরা সবসময় কোনো না কোনো সন্দেহ করতে থাকবে এবং সেই নিয়ে ভাবতেও থাকবে। এই জাতকেরা সাধারণত সবসময় দিশারা হয়ে থাকবে। মানুষ হিসাবে এই ব্যক্তিরা প্রেমিক টাইপের হবে এবং এরা এদের জীবনসঙ্গীর মধ্যেও একটি প্রেমিক সুলভ আচরণ চাইবে। যদি তারা কোনো প্রেমের সম্বন্ধে আবদ্ধ না থাকে তাহলে সাধারণত এরা কোনো ব্যাপারে কোনো উৎসাহ পাবে না। এই মানুষদের জীবনে কোনো লক্ষ্য ও পরিকল্পনা থাকবে যা অনুযায়ী এরা এগোবে। এরা সাধারণত এদের পেশা সম্বন্ধে খুব উৎসাহী হবে। এরা চাইবে এদের সমাজে স্থান যেন অনেক উঁচুতে হয়। সেই জন্যই সাধারণত এরা এদের জীবনের লক্ষ্য প্রাপ্তির সম্বন্ধে খুবই সচেতন। যে মানুষেরা তাদের লক্ষ্য প্রাপ্তির পথে বাঁধা হয়ে দাঁড়াবে সেই মানুষদের আঘাত করতেও এরা পিছুপা হবে না। এরা জীবনযুদ্ধে নিজেদের জেতাতে এতটাই ব্যস্ত হয়ে থাকবে যে সাধারণত এরা এদের বর্তমান জীবনের ছোট ছোট খুশির মুহূর্তগুলো হারিয়ে ফেলবে। অন্তর্মুখী স্বভাবের হবে এনারা এবং তার আবেগগুলি কারো সামনে প্রকাশ করতে পারবে না। তবে যদি এরা তা প্রকাশ করে তাহলে সাধারণত তা এদের সম্মতিতে হয় না। সুতরাং এদের চারপাশের মানুষেরা এদের অসম্ভব রকম গোপনতাপূর্ণ স্বভাবের মনে করবে। সাধারণত মাঝে মাঝে এদের নিজেদের জন্য আন্তরিক বন্ধু খুঁজে পেতে একটু সমস্যা হবে। যেহেতু এরা এদের লক্ষ্য নিয়ে এতটাই চিন্তিত থাকে সেহেতু এদের লক্ষ্যই হয়তো একসময় এদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এই মানুষদের সাধারণত বিভ্রান্ত করা যায় না। আর তাছাড়াও এরা শিক্ষিত ও সংস্কারহীন প্রকৃতির মানুষ হয়। যে মেয়েদের নাম দিয়া হয় তারা সব দিক থেকেই সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে। এই নামের মেয়েরা সাধারণত খুবই প্রভাবশালী ব্যক্তিত্বের হন এবং খুব সম্ভবত এদের হয়তো শিল্পকর্মের সৌন্দর্য নির্ধারণ করার ক্ষমতা খুবই প্রখর হয়। এই ব্যক্তিরা সবসময় কোনো পূর্বগঠিত পরিকল্পনা অনুযায়ী কাজ করতে এবং এগিয়ে যেতে পছন্দ করে। এরা এদের বেশিরভাগ কাজেই সাফল্য অর্জন করতে পারে। এরা এদের জীবনের প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ভালো সুযোগের সম্মুখীন হবে। এই মেয়েদের সাধারণত প্রকৃতির প্রতি এক সুগভীর ভালোবাসা থাকে এবং সব প্রকারের প্রাকৃতিক জিনিস যেমন গাছপালা, ফুল, পশু পাখি বা অন্য কিছু এদের খুব পছন্দের হয়। এরা প্রকৃতির মধ্যে এবং প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত্তি হয়ে ঘুরে বেড়াতে খুবই ভালোবাসে। এই মানুষদের অন্য মানুষদের উপর নিজেদের প্রভাব বিস্তার করার এক আশ্চর্য ক্ষমতা থাকে এবং অবশেষে সেই মানুষেরা এদের বশীভূত হয়ে পড়ে, যার ফলে এই ব্যক্তিরা ওই মানুষদের এদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চালিত করতে পারে। এই জাতকেরা এদের চারপাশের মানুষদের থেকে খুব বেশি মাত্রায় ভক্তি অর্জন করতে পারে এবং এই ভক্তির উপর ভর করে এরা নিজেদের একটি প্রভাবশালী আধ্যাত্মিক ব্যক্তিত্ব বা কোনো ধর্মপ্রবক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, প্রিয় মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনি আপনার নিজের নাম বিষয়ে যদি ভূত ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান বা ভাগ্য বা চরিত্র সম্বন্ধে জানতে চান তাহলে এখনই কমেন্টে থ্যাংক ইউ লিখে আপনার নামটি লিখে দিন এবং খুব শীঘ্রই শুধুমাত্র আপনার জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে আমরা উপস্থিত হব।